गुड मॉर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल ईशास पैशन। आज सकाल सकाल तुम्हारे लिए चले एसेछि फुलेर बागाने। सकाल सकाल एत सुंदर फुल देखले मनटा सत्यिई भालो हये जाय। एटा हलो आमार कलेज कैम्पास। तो आमादेर कलेज कैम्पासे एत सुंदर गार्डेनिंग करा हय आर एखन हलो सूर्यमुखी फुलेर समय। तो देखो कि सुंदर फुटे रयेछे सूर्यमुखी फुलगुलो, देखे चोख एकेबारे मुग्ध हये जाच्छे। পরপর সারি ধরে সূর্যমুখী গাছ লাগানো হয়েছে আর সেগুলোতে, এটাই তো সূর্যমুখী ফুলের সময়, প্রত্যেকটা গাছেই সুন্দর করে ফুল ফুটেছে। দেখতে কি ভালো লাগে তাই না? তবে এই গাছগুলোর পেছনে কিন্তু যথেষ্ট পরিমাণ যত্ন রয়েছে। আমরা সারা বছর ক্লাস করি আর চলে আসি, বাট দেখি যে গার্ডেনার রয়েছে সে কিন্তু যথেষ্ট পরিমাণে খাটে এই গাছগুলোর পেছনে, আর প্রত্যেকটা সিজনে সেই সিজনের ফ্লাওয়ারগুলোই লাগানো হয়। এইগুলো তো গাঁদা ফুল, দেখেই বুঝতে পারছ এইগুলো হলো একটা থোকের গাঁদা, মানে যেগুলো আমরা থোকা গাঁদা দেখি সেটা নয়। এই ফুলগুলো দেখে আমি রিয়েলি ফার্স্টে চমকে গেছিলাম যে কি করে এরকম ভায়োলেট কালারের, রেড কালারের, পিঙ্ক কালারের গাঁদা ফুল হতে পারে। তো তারপর ভালো করে সামনে থেকে দেখার পর আমি বুঝলাম যে এগুলো ওয়ান টাইপ অফ ডালিয়া। তো দেখতে এত সুন্দর লাগছে সত্যি, হঠাৎ করে দেখে মনে হচ্ছিল কি যে বিভিন্ন কালারের গাঁদা ফুল গাছে ফুটে রয়েছে। আমি তো ফার্স্টে ভেবেছিলাম হয়তো কিছু মিক্স ব্রিড করে এরকম কালার আনা হয়েছে, হতেই পারে, বাট সেটা নয় অ্যাকচুয়ালি। এই বিশেষ করে লাল রঙের ডালিয়াগুলো খুবই সুন্দর লাগছে। জানি না এই ডালিয়াগুলো বড় হবে কি না, নাকি এগুলো এরকম ছোটো জাতেরই ডালিয়া, আর কয়েকদিন গেলে সেটা বোঝা যাবে। পেছনে ওইগুলো হলো পাতাবাহার। এই ফুলগুলোর ওপর যখন রোদ পড়েছে আরো সুন্দর লাগছে দেখতে। এইবার চলে এসেছি বাগানের একদম ভেতরে, একদম মিডিলে। একদম মিডিলে একটা গাছকে ঘিরে এইভাবে সিজন ফ্লাওয়ারের সারি লাগানো রয়েছে। এই জায়গাটা দেখতে অসাধারণ লাগে। এখানে বিভিন্ন রকমের ফুল রয়েছে, যেমন পিটুনিয়া, র্যান্থাস, এরকম কিছু নাম আমি জানি, বাট সব নামগুলো আমিও জানি না। আর কালার ভ্যারাইটিস, কালার কম্বিনেশনস ইজ রিয়েলি অসাম। এই হলো আমাদের কলেজের বাগান। পুরো বাগানটার ভেতরে ঢুকে আমি একদম সুন্দর করে ভিডিও করেছি তোমাদেরকে দেখাবো বলে। আরেকটা সাইডে আমার ঠিক যাওয়া হয়নি, ওইদিকে কিছু গোলাপ গাছও রয়েছে, সেগুলো পারলে অন্য কোনো দিন আমি ভিডিও করব। তো ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।